নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা সরাসরি মক পরীক্ষা দেওয়ার জন্য একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন। আপনাদের সাথে আজকে আমরা 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, আর এই 15টা প্রশ্ন শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা সঠিকভাবে ক্যালকুলেট করে এবং সৎভাবে আপনারা আপনাদের মার্কসটা পোস্ট করবেন, আর আপনাদের মার্কসটা পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তা যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, আর যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমরা 15টা কোশ্চেন আলোচনা করার পর আমি আপনাদের অবশ্যই মার্কস জিজ্ঞেস করবো, আপনারা অবশ্যই মার্কসটা পোস্ট করবেন। তো চলুন আজকে শুরু করবো 1625 নম্বর প্রশ্ন থেকে। আর আপনারা এর আগের যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে আপনারা ভিডিও শেষে আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে দেখবেন বাংলা ব্যাকরণ বলে ফোল্ডার আছে, তার মধ্যে আপনাদের যাবতীয় মোটিভেশনাল ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন আমরা শুরু করছি প্রথম প্রশ্ন থেকে, আর আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল দিয়ে প্রস্তুত। তো চলুন, প্রশ্ন, কোনটিতে কৃদন্ত বিশেষণের প্রয়োগ হয়েছে? আপনাদের এই চারটে অপশনের মধ্যে ক, খ, গ, ঘ সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন খ অতীতকাল, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1626-এ। কোনটি কৃদন্ত পদ যোগে বিশেষণ গঠিত হয়েছে? তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনের অ্যান্সার অপশন ক, খ, গ, ঘ এই চারটে অপশনের মধ্যে অপশন গ চুজ করেছেন, পায়ে চলা পথ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1627-এ। প্রশ্ন, নিচের কোনটি উপাদান বাচক বিশেষণ? তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করেছেন অপশন খ মেতে কলসি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1628-এ। হারানো সম্পত্তি, খাবার পানি, অনাগত দিন প্রভৃতি কোনটি যোগে বিশেষণে গঠিত হয়েছে? তাহলে কোনটি বিশেষণ যোগে গঠিত হয়েছে, বা কোনটি প্রভৃতি কোনটি যোগে বিশেষণে গঠিত হয়েছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা ক, খ, গ, ঘ চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন খ ক্রিয়াজাত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1629-এ। গঠন পদ্ধতি অনুসারে হঠাৎ বড়লোক শব্দে ব্যবহৃত বিশেষণটি কোন ধরনের? আপনাদের স্ক্রিনে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশন গ অব্যয়জাত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1630-এ। অংশবাচক বিশেষণের উদাহরণ হলো? তাহলে অংশবাচক বিশেষণের উদাহরণ কোনটি সেটি আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1630 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ঘ শিকিপথ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1631-এ। ক্রিয়াজাত বিশেষণের উদাহরণ কোনটি? তা আপনাদের এই চারটির মধ্যে যেটা ক্রিয়াজাত বিশেষণ সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ঘ খাবার পানি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1632-এ। উপসর্গ যুক্ত বিশেষণ কোনটি? তা আপনাদের এই চারটির মধ্যে যেটা উপসর্গ যুক্ত বিশেষণ শব্দ সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আর আপনারা ক, খ, গ, ঘ এই চারটে অপশনের মধ্যে যারা উত্তর উল্লেখ করছেন অপশন গ নির্জলা মিথ্যা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1633-এ। কোনটিতে উপসর্গ যোগে গঠিত বিশেষণ পদ আছে? আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশন ক নিখুঁত কাজ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1638 নম্বর প্রশ্নে। কোনটি সমাসবদ্ধ বিশেষণ?
আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক বেকার যুবক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1635 নম্বর প্রশ্নে। যে পদ বিশেষ্য বা সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাকে কি বলে? আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক ভাব বিশেষণ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1636 নম্বর প্রশ্নে। নবম শ্রেণী প্রথমা কন্যা, এখানে নবম আর প্রথমা কোন জাতীয় বিশেষণ? আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক ক্রমবাচক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1637 নম্বর প্রশ্নে। উপসর্গযুক্ত বিশেষণের উদাহরণ কোনটি? আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক নির্জলা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1638 নম্বর প্রশ্নে। ভাব বিশেষণ কয় প্রকার? আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন খ চার প্রকার, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1639 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্নে। কোনটি ক্রিয়া বিশেষণের উদাহরণ? আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, যে উত্তরটি সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন গ দ্রুত চলো, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর এবার আপনারা সবাই একে একে যে কত মার্কস পেলেন আপনারা অবশ্যই আপনাদের মার্কসটা পোস্ট করুন। আপনারা মার্কস পোস্ট করলে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কিরকম আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন আপনারা সবাই একে একে সঠিকভাবে ক্যালকুলেট করে আপনারা সৎভাবে আপনাদের মার্কস পোস্ট করুন। আর আমরা চলে যাচ্ছি আপনাদের পরবর্তী দিনের হোম টাস্কের প্রশ্নে। আজকে আমরা যে প্রশ্নের তা আজকে আমি আপনাদের বলবো সেটা আগামী দিনে আপনাদের অ্যান্সার বলবো। তা আজকে যেটা আপনাদের হোম টাস্কের প্রশ্ন সেটা আমি বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, রকেট অতি দ্রুত চলে কোন বিশেষণের উদাহরণ? অপশন ক ক্রিয়া বিশেষণ, অপশন খ বিশেষণীয় বিশেষণ, অপশন গ বাক্যের বিশেষণ এবং অপশন ঘ অব্যয়ের বিশেষণ। আবার আমি আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, রকেট অতি দ্রুত চলে কোন বিশেষণের উদাহরণ? অপশন ক ক্রিয়া বিশেষণ, অপশন খ বিশেষণীয় বিশেষণ, অপশন গ বাক্যের বিশেষণ এবং অপশন ঘ অব্যয়ের বিশেষণ। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন। আর এই কোশ্চেনের সঠিক উত্তর আমি আপনাদেরকে আগামী দিনকে দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।